আজকে আপনাদেরকে নিয়ে এসেছি হলুদ বিহারে। হলুদ বিহার একটি প্রত্নস্থল, পাহাড়পুর বৌদ্ধমঠ হতে 15 কিলোমিটার দক্ষিণে, মহাস্থানগড় হতে 50 কিলোমিটার উত্তর পশ্চিমে এবং নওগাঁ শহর হতে 18 কিলোমিটার উত্তরে বদলগাছি উপজেলার বিলাসবাড়ি ইউনিয়নের একদিকে তুলসীগঙ্গা এবং অন্যদিকে ছোট যমুনা নদীর মাঝখানে হলুদ বিহার অবস্থিত। এখানে বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে অনেকগুলো প্রাচীন ঢিবি রয়েছে, তার মধ্যে বৃহত্তম হচ্ছে এই হলুদ বিহার। এলাকায় অনেকগুলো এরকম প্রাচীন প্রত্নতত্ত্ব বা নিদর্শন থাকলেও স্থানীয় অধিবাসীদের দ্বারা বেশ কিছু নিদর্শন ধ্বংসপ্রাপ্ত হয়েছে। স্থানীয়ভাবে দীপগঞ্জ নামে পরিচিত এই গ্রামটিতে প্রচুর পরিমাণে ইট, ভাঙা মৃন্ময় পত্রাদির টুকরা এবং অন্যান্য সাংস্কৃতিক ধ্বংসাবশেষ অগোছলোভাবে ইতস্তত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এ পুরনো ডিবিগুলো এবং গ্রামের নাম থেকে জানা যায়, ধারণা করা যায় এখানে প্রাচীন বৌদ্ধ বসতির নিদর্শন রয়েছে। দেশের অন্যতম একটি প্রত্নতাত্ত্বিক স্থান হল এই হলুদ বিহার। হলুদ বিহার গ্রামটি স্থানীয়ভাবে দীপগঞ্জ নামে পরিচিত, জনশ্রুতি আছে বর্ষাকালে হলুদ বিহার ডিবিটি দ্বীপের মতো দেখাত, যার ফলশ্রুতিতে এটি দীপগঞ্জ নামে পরিচিতি পায়। এখন আপনারা যে মূল হলুদ বিহারটি দেখতে পাচ্ছেন, এটি মূলত 4টি ডিবি থাকলেও এর আশপাশে, এই হলুদ বিহার ডিবিটি বর্তমানে কেবল 100 ফিট ব্যাসের একটি মাত্র ডিবি। ডিবিগুলো অন্যান্য ডিবিগুলো বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকলেও এবং এগুলোতে কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন বা তার ধ্বংসাবশেষ এখনও দেখা যায়। এবং এখান থেকে অনুমান করাই যায় যে এখানে বৌদ্ধদের বসতি ছিল। প্রত্নতত্ত্ব বিভাগের অনুসন্ধানে এটি বৌদ্ধ বিহার বলে ধারণা পাওয়া যায়। কিছু কিছু ঐতিহাসিকরা এটিকে পাহাড়পুর বৌদ্ধ বিহারের সমসাময়িক বলে মনে করেন, তবে এর নির্মাণ শুধু সিঁড়ির ইটের সঙ্গে পাহাড়পুর বৌদ্ধ বিহারের কেন্দ্রীয় মন্দিরের পশ্চিম পাশের ইটের মিল পাওয়া যায়। ইতিহাস থেকে জানা যায় বিভিন্ন সময় হলুদ বিহারে বেশ কয়েকজন প্রত্নতত্ত্ববিদ ও সংস্থা ভ্রমণ করে এলাকাটি সম্পর্কে বেশ কিছু তথ্য দেন। 1930-31 সালে ভারতীয় প্রত্নতত্ত্ববিদ জি সি দত্ত ভারতের প্রত্নতত্ত্ব জরিপ বিভাগের অধীনে এই এলাকাটি পরিদর্শন করেছিলেন। তিনি তার রিপোর্টে উল্লেখ করেন, পুরো অঞ্চলটি পূর্ব থেকে পশ্চিমে 64.5 মিটার এবং উত্তর থেকে দক্ষিণে 40.5 মিটার এবং সংলগ্ন ভূমি হতে অঞ্চলটির উচ্চতা প্রায় 10.5 মিটার। এ সময় গ্রামের একটি স্থান থেকে প্রায় 1 মিটার উঁচু একটি গণেশের ব্রোঞ্জ মূর্তি আবিষ্কৃত হয়। ধারণা করা হয়ে থাকে মূর্তিটি 18 এবং 9ম দশকের দিকে তৈরি। প্রত্নতত্ত্ববিদ কাজী মোহাম্মদ মেসের তার রাজশাহীর ইতিহাস নামীয় গ্রন্থে উল্লেখ করেছেন, হলুদ বিহার ডিবি থেকে 1963 খ্রিস্টাব্দে কালো পাথরের তৈরি একটি বুদ্ধ মূর্তি, কয়েকটি পোড়ামাটির চিত্রফলক এবং কিছু প্রাচীন মুদ্রা আবিষ্কৃত হয়েছিল। বাংলাদেশ প্রতিষ্ঠার পর বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই এলাকাটি অনুসন্ধানের জন্য 1974 খ্রিস্টাব্দে প্রাক্তন সুপারিনটেন্ডেন্ট হারুন আর রশিদকে প্রেরণ করেছিলেন। তিনিও তার প্রতিবেদনে এ অঞ্চলে প্রাচীন সভ্যতার বিভিন্ন ধ্বংসাবশেষ, পোড়ামাটির ফলক ও পাথরের ভাস্কর্য দেখতে পান বলে উল্লেখ করেন। এরপর 1976 সালে
বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর স্থানটিতে প্রত্নতাত্ত্বিক স্থান হিসাবে নথিভুক্ত করে এবং 1984 ও 1993 খ্রিস্টাব্দে দুটি খনন কার্য পরিচালনা করে। এখন তারপরে আর এখানে খনন কাজ তেমন করা হয় নাই এবং তখন থেকে এই স্থানটি অরক্ষিত রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সমতল ভূমি থেকে প্রায় 11 মিটার উঁচুতে এর চূড়া, এটি আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদেরকে আমরা যদি নিচের দিকে দেখাই, দেখুন, চলুন ঘুরে আসি আমরা পুরো বিহারটি নিচ থেকে দেখার চেষ্টা করে। আপনারা মূল ফটকটি দেখতে পাচ্ছেন, এটি পাহাড়পুর যে মহাবিহার ঠিক তার আদলেই এই মূল ফটকটি। আমরা সিঁড়ি বেয়ে উপরের দিকে যাচ্ছি, দেখুন। অযত্ন, অবহেলা এবং পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার কারণে এখানে পর্যটকদেরও আগমন খুবই কম। এটি মূলত মূল বিহার। আপনারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে ছিলেন, হলুদ বিহার আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমরা। ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে যারা ধৈর্য ধরে বাংলাদেশের কৃষ্টি কালচার ঐতিহ্যের যে নিদর্শন এই হলুদ বিহার যারা দেখেছেন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের লাইক, শেয়ার, কমেন্ট করুন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। এরকম অজস্র ভিডিও আমরা আপলোড করব। আমাদের সকল ভিডিওর আপডেট পেতে
এবং নোটিফিকেশন আকারে আপনার কাছে চলে যাবে। আপনারা যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটি যদি আপনি ক্লিক করে রাখেন তাহলে আমাদের সকল আপডেট আপনারা যথাসময়ে পেয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। যারা আসতে চান হলুদ বিহারে খুব সহজে আপনারা আসতে পারেন। আপনারা জয়পুরহাট থেকে ট্রেনে নেমে অথবা বাসে যদি জয়পুরহাট আসেন, জয়পুরহাট থেকে খুবই কাছে ভান্ডারপুর হয়ে কোলাবাজার, তারপরে হচ্ছে বিলাসবাড়ি, মাত্র 12-13 কিলোমিটার পশ্চিমে এই হলুদ বিহারের অবস্থান। নওগাঁ শহর থেকে সিএনজি যোগে খুব সহজেই মাত্র 14 কিলোমিটার 18 কিলোমিটার ডিস্টেন্স এই হলুদ বিহারের। এখন পাকা রাস্তা বিলের মধ্য দিয়ে হয়ে যাওয়াতে এই দূরত্বটা আরও কমে গিয়েছে, ফলে আপনারা সহজে আসতে পারেন এই হলুদ বিহার পরিভ্রমণ করতে। এখান থেকে মাত্র 15 কিলোমিটার উত্তরেই পাহাড়পুর মহাবিহার অবস্থিত, ফলে একসাথে একাধিক ডেস্টিনেশন আপনারা ভ্রমণ করতে পারেন। এবং শিক্ষার্থীরা এক্সকার্সনে এসে এই এলাকার হলুদ বিহারের ইতিহাস এবং এই এলাকার সংস্কৃতি সম্পর্কে তারাও জ্ঞান লাভ করতে পারে। ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।